আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুম নেওয়াজ ইন্টু, সহকারী অধ্যাপক আইসিটি, শিমুলিয়া কলেজ, ঝিকরগাছা, যশোর। শিমুলিয়া কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে আমার সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দকে আমি জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা এর আগে দুইটা ক্লাস নিয়েছি, আজকে আইসিটি যাবে তিনটা ক্লাস। প্রথম ক্লাসে গিয়েছিল সংখ্যা পদ্ধতি কী, সংখ্যা পদ্ধতির উপরে ডিটেল। দ্বিতীয় ক্লাসে গেল আমাদের রূপান্তর, সেই রূপান্তরের ভিতরে আমাদের ছিল সকল সংখ্যা পদ্ধতি থেকে কীভাবে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে আসব। আর আমাদের আজকের ক্লাস যাবে বাইনারি, অপটাল, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। এখন আমাদের আসতে হবে এই যে সকল প্রকার সংখ্যা পদ্ধতি থেকে যদি আমরা দশমিক পদ্ধতিতে রূপান্তর করতে চাই, তার আমাদের কিছু রুলস আছে। এখন আমরা জানব সেই রুলসটা কী। প্রথম কথা হচ্ছে, আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে আসতে গেলে আমরা যে সংখ্যাটিকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাই, সেই সংখ্যা পদ্ধতির বেজের সাথে আমাদেরকে পাওয়ার যুক্ত করতে হবে বা ঘাত যুক্ত করতে হবে। অর্থাৎ যে আমি যদি এখন একটা বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যা পদ্ধতিতে আনতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সর্ববামের সংখ্যার থেকে বেজের উপরে আমাকে পাওয়ার বসাতে বসাতে সর্বডানে আসতে হবে। এখন সর্ববামের যে সংখ্যাটা থাকবে, সেই সংখ্যার বেজের উপরে প্রথম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে শুরু হবে জিরো, তারপরের বেজে ওয়ান, তারপরের বেজে টু, তারপরের বেজে থ্রি, এইভাবে আসতে থাকবে যতগুলো সংখ্যা থাকবে। আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমার কী হবে, সর্বডানের সংখ্যার থেকে সর্ববামের সংখ্যায় যাবে, সেক্ষেত্রে বেজের সাথে পার যুক্ত হবে, কিন্তু সেই পারটা হবে কি, মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, এইভাবে পার যুক্ত হতে হতে যাবে। এরপরে দ্বিতীয় স্টেপে যেটা হবে, আমরা যখন পাওয়ার দিয়ে বেসটাকে গুণ করব এবং যে সংখ্যাটা হবে তারটা যখন গুণ করব, গুণ ফলটা যখন আমাদের কমপ্লিট হবে, তখন আমরা কি করব, একটা সম্পূর্ণ সংখ্যাগুলোর একটা যোগফল তৈরি করব। আর এই যোগফলটাই হচ্ছে ওই সংখ্যার দশমিক সংখ্যা বা ডেসিমেল সংখ্যায় রূপান্তর। আমরা মূল ক্লাসে যাওয়ার আগে ছোট্ট একটা গল্প বলতে চাই। গল্পটা হচ্ছে এখনকার এই মোবাইলের বা সেলুলার যুগের নয়, গল্পটা হচ্ছে যে সময়তে মোবাইল ফোন তৈরি হয়নি সেই সময়কার। এক মা আর তার এক সন্তান, এই সন্তান থাকে দেশের বাইরে, সে প্রতিনিয়ত মার কাছে চিঠি লেখে। মা সেই চিঠিটা নিয়ে তার এক প্রতিবেশীর কাছে যায়, যে প্রতিবেশী পড়ে আর মা শোনে। একটা সময় প্রতিবেশী সেখান থেকে চলে যায়, প্রতিবেশী যখন চলে যায় তখন মা অসহায় হয়ে যায় যে আমি এই চিঠিটা কাকে দিয়ে পড়াবো, আমার সন্তান কী লিখলো সেটা আমি কীভাবে বুঝব। তখন সে বিভিন্ন লোকের কাছে যায়, কিন্তু তারা বিভিন্নভাবে তাকে তিরস্কার করতে থাকে, এইটা মায়ের বুকে বাঁধে। তখন মা চিন্তা করে যে না, আমাকে লেখাপড়া শিখতে হবে। মা যথারীতি একটা কোচিং সেন্টারে ভর্তি হলো এবং সেখানে একটা সময়ের পর সে পড়া এবং লেখা দুইটাই শিখে ফেললো। যখন সে পড়া এবং লেখা দুইটা শিখে ফেললো, এরপরে সন্তানের যে চিঠিগুলো আসে মা সেইগুলো পড়ে, এবং যখন সে হৃদয়ঙ্গম করে তার সন্তানের লেখা কথাগুলো, তখন তার চোখ দিয়ে পানি পড়ে এবং সে আবেগে আপ্লুত হয়ে সে ভাবে, আমার সন্তান আমাকে এতটা পরিমাণ ভালোবাসে, আমাকে এতটা পরিমাণ খেয়াল করে। এই যে তার আত্ম উপলব্ধি, এই আত্ম উপলব্ধির থেকে তার যে লেখাপড়া শেখা এবং তার সন্তানের চিঠিটা তার পড়া এবং তার ভিতরে নেওয়া, এই যে মানুষের ইচ্ছা বা সদিচ্ছা থাকলে মানুষ সব কিছুই করতে পারে বা মানুষের পক্ষে সব কিছুই করা সম্ভব। কারণ মা যখন দেখলো তার চিঠিটা সে পড়তে পারছে না, সন্তানের চিঠি,
সেই জায়গা থেকে কিন্তু তার ভিতরে ইচ্ছাটা কাজ করলো না, তাকে লেখাপড়া শিখতে হবে। আমি এই কথাটা বলার বা এই গল্পটা বলার একটা কারণ হচ্ছে, যেহেতু আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে অঙ্ক, অঙ্ক বলতে সাধারণ অনেক ছেলেমেয়ের ভিতরে আমাদের একটা ভীতি কাজ করে, বলি বাবা অঙ্ক কঠিন, এরকম অনেক ধরনের কথা মনে আসে। কিন্তু কথাটা হচ্ছে আমাকে কোনো কিছু শিখতে হবে, এই শেখার জন্য প্রথমে আমি যদি মনে করি যে আমি শিখব তাহলে আমি অবশ্যই পারব, এবং আমি যদি ভাবি অমুক যদি পারে তাহলে আমি কেন পারব না, তাহলে আমি অবশ্যই পারব। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, নিজের ভিতরে ইচ্ছাটাকে তৈরি করা এবং সেই অনুযায়ী এগিয়ে যাওয়া, এবং যে বিষয়টা আমি শিখতে চাই বা জানতে চাই সেটা যদি আমি আসলে আমার মন থেকে সেই বিষয়টা বোঝার চেষ্টা করি এবং বিষয়বস্তু যদি হৃদয়ঙ্গম করি তাহলে অবশ্যই আমি সেটা শিখতে পারব। তাই অঙ্কর ক্ষেত্রে ভীতিটা তৈরি না করে আমরা মনোনিবেশ করব অঙ্কের ভিতরে, তাহলে অবশ্যই অঙ্ক আমি ভালো করতে পারবো। আর যখন আমি ভালো করতে পারবো তখন আমার অনুভূতি কিন্তু ওই মায়ের মতো হবে, যে নিজে পারার যে একটা অনুভূতি, নিজে শেখার যে একটা অনুভূতি, এই অনুভূতিটা আসলে কাউকে বোঝানো যায় না। তাই আমরা আজকে আমাদের ক্লাসে আমরা সেই অনুভূতির জায়গা থেকে অঙ্ক শিখব। তাহলে আমরা এখন আমরা চলে যাই যথারীতি আমাদের ক্লাসে। আমরা গত যে দুইটা ক্লাস গিয়েছে সেখানে আমরা সংখ্যা পদ্ধতির উপরে ক্লাস নিয়েছি, রূপান্তরের উপরে ক্লাস নিয়েছি। আজকে আমাদের সংখ্যা পদ্ধতির আরেকটা রূপান্তর, আরেকটা গ্রুপে আমরা ঢুকব। সেই গ্রুপে আমরা কী কী শিখব, বাইনারি থেকে কীভাবে আমরা দশমিকে যাব, অক্টাল থেকে আমরা কীভাবে দশমিকে যাব, এবং হেক্সাডেসিমেল থেকে কীভাবে আমরা দশমিকে যাব। এখন প্রথমে আমরা আসি বাইনারি থেকে ডেসিমেল। বাইনারি থেকে ডেসিমেল আসতে গেলে কী করতে হবে, আমার যে বাইনারি সংখ্যাটা আছে এই বাইনারি সংখ্যার যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যার সাথে বাইনারির যে বেসটা এই বেসটা গুণ করতে হবে। তাহলে আমরা চলে আসি, আমরা এখানে সংখ্যা আছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমরা প্রথমে আসবো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। পূর্ণ সংখ্যা আমরা লিখে নিই, পূর্ণ সংখ্যাটা এক 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 শূন্য ইজিক্যাল টু এক গুণ, আমাদের বাইনারির বেস যেহেতু দুই তাই আমরা গুণ দুই, যোগ এক গুণ দুই, যোগ এক গুণ দুই, যোগ এক গুণ দুই, যোগ শূন্য গুণ দুই। এবার আমরা বলেছিলাম যখন আমি দশমিক সংখ্যায় রূপান্তর করতে যাব আমাকে সর্ববামের যে বেসটা থাকবে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সর্ববাম থেকে আমরা সর্বডানে আসব, সেখানে পাওয়ার বসাতে বসাতে। এখন আমরা যদি এখানে পাওয়ার বসাই তাহলে আমরা দেখব প্রথম যে বেস আছে তারপরে শূন্য, দ্বিতীয় যে বেস তারপরে অন, তৃতীয় যে বেস তারপরে টু, চতুর্থ যে বেস তারপরে থ্রি, আর পঞ্চম যে বেস তারপরে ফোর। আমরা তাহলে কি করলাম, আমরা সর্ববাম থেকে সর্বডানে বেজের উপরে জিরো অন টু থ্রি ফোর পর্যন্ত আমরা বসিয়ে গেলাম। এবার আমরা আসি, আমরা যদি শান্ত দুইয়ের পরে চার পাওয়ার তার অর্থ কী, দুইটাকে চারবার গুণ করতে হবে, দুইটাকে যদি আমরা চারবার গুণ করি তাহলে সেক্ষেত্রে আমাদের আসে কি, দুই দুই দুগুণে চার, চার দুগুণে আট, আট দুগুণে ষোলো, তাহলে আমার কী হলো এক গুণ ষোলো যোগ। এবার আমি আসি দুইয়ের উপরে পাওয়ার আমার তিন, দুইয়ের উপর পাওয়ার যদি আমার তিন হয় অটোমেটিক্যালি চলে আসে দুই এককে দুই, দুই দুগুণ চার, চার দুগুণে আট, তাহলে আমার কী হলো এক গুণ আট যোগ। এবার আমি আসলাম দুইয়ের উপরে পাওয়ার কত, দুই রূপের পাওয়ার আমার দুই, দুইয়ের উপর যদি দুই হয় পাওয়ার তাহলে সেক্ষেত্রে কী হয়
দুই, দুই দুগুণা চার, দুই দুগুণা চার, চার যোগ দুইয়ের উপর পাঁচ যদি এক হয় তাহলে অটোমেটিক্যালি সেখানে চলে আসে দুই এককে দুই আর দুই এককে দুই, যোগ দুইয়ের উপরে যদি জিরো হয় তাহলে সর্বক্ষেত্রে আমরা মানটা ধরি ওয়ান, ওয়ান যদি ধরি আর ওয়ানের সাথে যখন তাহলে কি জিরো গুণ ওয়ান, তাহলে আমার দ্বিতীয় স্টেপটা হয়ে গেল। এবার আমি আসি তৃতীয় স্টেপে, তৃতীয় স্টেপে যখন আমি আসবো ষোলোকে ষোলো যোগ আটকে আট যোগ এক গুণ চার যোগ এক গুণ দুই যোগ জিরো গুণ অন। এবার আমি আসি আট এককে আট, এবার আসলো কি যোগ চার এককে চার যোগ দুই এককে দুই যোগ আর জিরোর সাথে আমরা যেটাই গুণ করি না কেন তার ফল আসবে জিরো, তাহলে যথারীতি চলে আসলো জিরো। এবার এখানে যদি আমরা যোগ ফলে আসি তাহলে কী হবে ষোলো আর আট, ষোলো আর আট কত হয় চব্বিশ, চব্বিশ আর চার আঠাশ, আঠাশ আর দুই তিরিশ, তাহলে আমার এখানে আসলো তিরিশ। তাহলে আমি কী করলাম আমার যে সংখ্যাটাকে আমি পূর্ণ সংখ্যাটাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে চাচ্ছিলাম সেই সংখ্যাটার আমি মান পেয়ে গেলাম, তাহলে আমার কী হলো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে মানটা আসলো তিরিশ। এবার আমি যদি এর যাব কোথায় ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে, আমি একটা এই পাশে আসি ভগ্নাংশ সংখ্যা, আমার ভগ্নাংশ সংখ্যা কি আছে পয়েন্ট জিরো জিরো অন ইজিকাল টু, আমরা কি বলেছিলাম যে জিরো গুণ টু যোগ জিরো গুণ টু যোগ অন গুণ টু, আমরা বলেছিলাম কি ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমাদের সর্ব ডান থেকে সর্ব বামে যাবে পাওয়ার, এবং সেটা কি হবে প্রথম বেজের উপরে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইভাবে যাবে। তাহলে আমি যদি প্রথমে আসি জিরোর উপরে মাইনাস ওয়ান, দ্বিতীয় বেসিকের উপরে মাইনাস টু, তৃতীয় বেসিকের উপরে মাইনাস থ্রি ইজিকাল টু, আমার কত আসবে এখানে হবে কি আমার যেটা আসছে একের দুই একের চার আর হচ্ছে একের আট, তাহলে কি হবে জিরো গুণ একের দুই যোগ জিরো গুণ একের চার যোগ এক গুণ একের আট। এবার আমরা আসি পরবর্তী স্টেপে, জিরোর সাথে যেটাই গুণ করা হোক না কেন তার ফলটা হবে কি জিরো, যোগ জিরোর সাথে যেটাই গুণ করা হবে তার ফলটা হবে জিরো, জিরো যোগ একের আট গুণ করতে হবে একের সাথে, তো একের আট যদি আমরা একের সাথে গুণ করি তার ফল যেটা আসে পয়েন্ট একশো পঁচিশ, আসে পয়েন্ট একশো পঁচিশ। এবার তাহলে আমাদের ফলটা কী হলো পয়েন্ট জিরো পয়েন্ট একশো পঁচিশ, তাহলে আমার পূর্ণ সংখ্যার মানটা বের হলো ভগ্নাংশ সংখ্যার মানটা বের হলো। এবার আমরা চলে আসি উত্তরে,
एक 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 शून्य पॉइंट जीरो जीरो ऑन बाइनरी संख्या इज इक्वल टू डेसिमल तीस पॉइंट एक सौ पच्चीस दशमिक संख्या। তাহলে আমরা যদি একটু খেয়াল করি তাহলে অঙ্কটা যদি আমরা দেখি যে আমরা যেভাবে করলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের মূল যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা সর্ব বাম থেকে আমরা সর্ব ডানে এসেছি বেসিকের উপরে পাওয়ার বসিয়ে বসিয়ে এবং সেটা গুণ করে তারপরে যোগ করে তার ফলটা বের করেছি। আমরা ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কি করেছি সর্ব ডান থেকে গিয়েছি সর্ব বামে। এই সর্ব ডান থেকে সর্ব বামে গেলাম যাওয়ার পরে কি হলো যে আমার প্রথম যে পাওয়ার সেই পাওয়ারটার উপরে গেল মাইনাস অং, দ্বিতীয় পাওয়ারটার উপরে গেল মাইনাস টু, তৃতীয় পাওয়ারটার উপরে গেল মাইনাস থ্রি। এরপরে আমরা কি করলাম সেটাকে গুণ করে আনলাম, গুণ করে এসে যেটা যোগফল তৈরি করলাম যোগফল সে দাঁড়ালো অন জি পয়েন্ট একশো পঁচিশ। তাহলে আমার পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা টোটাল মিলিয়ে হলো অন 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 জিরো দশমিক সংখ্যা জিরো জিরো অন বাইনারি সংখ্যা ইজিক্যাল টু তিরিশ পয়েন্ট একশো পঁচিশ দশমিক সংখ্যা। আমরা যখন এর পরবর্তী স্টেপগুলোতে যাব তার অর্থ হচ্ছে এখানে আমরা যখন বাইনারি থেকে ডেসিমেল করছি অক্টাল থেকে ডেসিমেল হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল সব কিছু রুলসটা একই। আমরা এখন চলে যাব অক্টাল থেকে হেক্সাডেসিমেল। তাহলে আমরা এই অঙ্কটা মুছে দিলাম অক্টাল থেকে হেক্সা ডেসিমাল। এবার অক্টালের ক্ষেত্রে আমরা একটা অঙ্ক পাতিয়ে নিই দুইশো ছয় পয়েন্ট চৌষট্টি অক্টাল ইজিক্যাল টু তার ডেসিমেলে মানটা কত আসবে। আমরা স্বাভাবিকভাবে যে নিয়মে করেছি বাইনারির ক্ষেত্রে আমরা অক্টালের ক্ষেত্রে হুবহু সে একই নিয়ম। তাহলে এখানে আমার কি হবে পূর্ণ সংখ্যা আসলে কত দুইশো ছয় ইজিক্যাল টু দুই গুণ আট যোগ শূন্য গুণ আট যোগ ছয় গুণ ছয় গুণ আট। তাহলে আমার প্রথম অঙ্কটা আমি পেয়ে নিলাম। এবার আমাকে কী করতে হবে আমার এরপরে পাওয়ার যোগ করতে হবে সর্ব, যেহেতু আমার পূর্ণ সংখ্যা সেজন্য সর্ব বাম থেকে সর্ব ডানে আসতে হবে। আমি সর্ব বামে শুরু করলাম আটের পরে জিরো, তারপরে বেজের উপরে অন, তারপরে বেজের উপরে টু। এবার আমি যদি আসি যথারীতি দুই গুণ আট কয়বার গুণ করতে হবে দুই বার, তাহলে কী হবে আট আটা চৌষট্টি যোগ আটের উপর কী আছে এক আছে, তাহলে আট এককে হবে আট কিন্তু আমরা গুণ করব জিরোর সাথে, জিরো গুণ আট যোগ আটের উপরে পাওয়ার জিরো, তাহলে সেই ক্ষেত্রে কী হবে যখন জিরো হয় সবসময় এর মানটা আসে অন। তাহলে আমরা যদি এবার এটা করে ফেলি চৌষট্টি দুগুণে কত হবে চার দুগুণ আট, ছয় দুগুণ বারো যোগ আটের সাথে আমি যেটাই গুণ করব না কেন সেটা হবে কত জিরো যোগ ছয় গুণ এক, তাহলে সেক্ষেত্রে হবে কি ছয়।
তাহলে ইজিকাল টু আমার কত আসবে 128 আর 6 আমাকে যোগ করতে হবে তাহলে হবে 28 29 30 31 32 33 34 তাহলে আমার 134 তাহলে আমার অক্টাল যে পূর্ণ সংখ্যাটা ছিল তার মানটা আমি পেয়ে গেলাম সেটা হলো 134 এবার আমি যাব ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে ভগ্নাংশ আমার কত আছে 0.64 ইজিকাল টু 6 গুণ 8 যোগ 4 গুণ 8 এবার আমি যদি পাওয়ার বসাই পাওয়ার কি করব সর্ব ডান থেকে সর্ব বামে যাব তাহলে এখানে আমার আসবে মাইনাস অন মাইনাস 2 মাইনাস অন যদি আসে তাহলে সেই ক্ষেত্রে আমার কি হবে 6 গুণ 1 এর 8 যোগ 4 গুণ উপরে পাওয়ার কত 2 তাহলে আমার কি হবে এখানে আমাকে গুণ করতে হবে 8 8 64 1 এর 64 তাহলে আমি যদি এবার মানে আসি তাহলে এই ক্ষেত্রে আমার কি হবে 6 গুণ 1 এর 8 তাহলে আমার দাঁড়াবে এখানে 0.75 যোগ 4 গুণ 1 এর 64 তাহলে সেখানে আমার দাঁড়াবে 0.625 ইজিকাল টু আমি যদি যোগটা যদি করি যোগ করলে আমার ফল যেটা আসবে 0.8125 0.8125 তাহলে আমি অক্টালের পূর্ণ সংখ্যার মান পেয়ে গেলাম ভগ্নাংশ সংখ্যার মানটা আমি পেয়ে গেলাম এবার আমি তাহলে আসি আমার মূল সংখ্যায় মূল সংখ্যাটা কি ছিল 206.64 অক্টাল ইজিকাল টু 134.8125 দশমিক সংখ্যা তাহলে আমি আমার দশমিক সংখ্যার মানটা পেয়ে গেলাম তাহলে অক্টাল আমরা যেভাবে বাইনারির থেকে ডেসিমালে এসেছি আমরা অক্টালও শিখ হুবহু একই নিয়মে এসেছি এবার এরপরে আমরা যাব হেক্সাডেসিমাল থেকে বাইনারি সরি হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল সংখ্যায় তাহলে আমরা এখানে অক্টাল মুছে দিলাম এবার আমরা আসি একটা হেক্সাডেসিমাল থেকে হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল এবার আমরা একটা সংখ্যা পাতিয়ে নিই 9AF.8 ইজিকাল টু আমার দশমিক সংখ্যা কত আসবে তাহলে আমি প্রথমে পূর্ণ সংখ্যায় চলে আসি 9AF ইজিকাল টু আমরা বলেছি যে সংখ্যাটা আমি করব অবশ্যই তার বেস দিয়ে আমাকে গুণটা করতে হবে বেজের সাথে পাওয়ার যোগ করে তাহলে আমি প্রথমে আসি 9 গুণ 16 যেহেতু হেক্সাডেসিমেল হেক্সাডেসিমেলের বেসটা হচ্ছে 16 যোগ এ গুণ 16 যোগ এফ গুণ 16 এবার আমরা যদি আসি এবার আমাদের কী করতে হবে পাওয়ারটা বসাতে হবে পাওয়ার যদি বসাই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি সর্ব বাম থেকে আসব ষোলোর পরে জিরো ষোলোর পরে অন ষোলোর পরে টু তাহলে আমরা যদি এই অবস্থানে আসি তাহলে আমাকে কী করতে হবে ষোলো দিয়ে গুণ করছে ষোলো আর ষোলো ষোলো আর ষোলো গুণ করলে হয় 9 গুণ 256 যোগ এবার এখানে একটা সিস্টেম আছে সেটা হচ্ছে কি এ এবং এফ এফের মান বসাতে হবে তাহলে আমরা যদি সেই নিয়মে যদি যাই এর মান
दस गुण षोलो जोग और एफर मान हे पंदो गुण षोलो पर जो जिरो थे तो अटोमेटिकाली तर पावर आसे सब समय अन। एबारे जो आस नय गुण दुशो छाप्पन्न तेल हमारे जोग षोलो दस के आसे एकशो षाट जोग पंदो के पंदो एबार आमी जो एटा टोटाल जोग दी से क्षेत्र में आसबे चौबीस उनआशी ताले कि हलो आमी हेक्साडेसिमेलेर पूर्ण संख्यार मानटा पेये गेलाम। एबार आमी चले आसबो भग्नांश पॉइंट एट इजिकल टू आठ गुण षोलो सेखाने आमार आर कोनो संख्या नाई संख्या ना थार कारण पावर बसिए दिल एक तेल आर कि हलो आठ गुण एक षोलो जो हमारे अवस्था आस आठ गुण एक षोलो तक स्वाभाविक भावे हमारे चले आस जिरो पॉइंट फाइव जिरो तेल भग्नांश मानटाओ पे गलम। एबारे आसि मूल हेक्साडेसिमल क्यों हमार नाइन ए एफ हेक्साडेसिमल इजिकल टू दुई चार सात नय पॉइंट फाइव जिरो डेसिमल संख्या। तेल आज के शिखलाम जे कीभावे आम्रा बाइनरी थेके डेसिमल अक्टल थेके डेसिमल एवं हेक्साडेसिमल थेके डेसिमल संख्याय रूपान्तरटा करते हबे। ताहले मोटामुटी आम्रा शिखलाम एखन आम्रा कि करब आम्रा बासाय बसे एगुलो प्रैक्टिस करब कारण आमादेर जेटा आम्रा देखेछि आमादेर आईसीटीर क्षेत्रे अंके एसे आमादेर अनेक भूल जाए कारण आमार जिरो जगह जदि अन अनेक जगह जदि जिरो हये जाए छोट्ट एकटा भूल কিন্তু ছোট্ট একটা ভুলে অনেক বড় খেসারত আমাদেরকে দিতে হয় সেখানে পুরো নাম্বারটাই কেটে যায়। তাহলে আমাদের অঙ্ক করার সময় অবশ্যই অঙ্কর প্রতি মনোনিবেশ করতে হবে এবং মনটা 100% আমার ওই অঙ্কের উপরে রাখতে হবে। তাহলে কি হবে অঙ্কে আমার কোথাও ভুল যাবে না যে আমি সঠিক জায়গায় আমার দশমিকটাকে পাতাচ্ছি কি না অনের জায়গায় অন দিচ্ছি কি না জিরোর জায়গায় জিরো দিচ্ছি কি না তাহলে আমার সব কিছুই ঠিক থাকবে। আমরা এইভাবে যদি বাসায় প্র্যাকটিস করি অবশ্যই আমাদের কোনো ভুল হবে না। এরপরেও যদি কারোর কোথাও বোঝার সমস্যা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আমি তার সমস্যার সমাধান দিয়ে দেব। তাহলে আমরা আজকের ক্লাস মোটামুটি যতটুকু বুঝলাম সংখ্যা পদ্ধতির উপরে এবং এরপরে আমরা পরবর্তী ক্লাসগুলোয় যাব। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই যেহেতু করোনা পিরিয়ড চলছে আমরা ঘরে থাকব এবং যদি কোনো প্রয়োজনে আমরা বাইরে যাই বাইরে থেকে এসে অবশ্যই আমরা হাতটা ভালো করে ধুব স্বাস্থ্যবিধি মেনে ধুয়ে তারপরে আমাদের কাপড় চোপড় যেগুলো থাকবে সেগুলো আমরা ছাড়ব ধুয়ে দেব ফ্রেশ হব তারপরে আমরা বাসার কোনো কিছু ধরব। এই তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো তোমাদের সার্বিক মঙ্গল কামনায় শেষ করছি ধন্যবাদ সকলকে।